বসিরহাটের সীমান্তবর্তী দণ্ডিহাট গ্রামে মাদক তৈরির কারখানার হদিশ উদ্ধার। প্রচুর পরিমাণে নেশার তরল মাদক, 40 লিটার ফেন্সিডিল, 500 ব্যারেল মাদক তৈরির তরল কেমিক্যাল, মাদক তৈরির একাধিক মেশিন, লেবেল ও প্যাকেট। রীতিমতো চাঞ্চল্য গোটা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে বসিরহাট থানার পুলিশ ও বিএসএফ যৌথ অভিযান চালায় ওই কারখানায়। তারপরই কারখানাটি সিল করে দেয় পুলিশ। ওই কারখানা খুলে নকল ফেন্সিডিল ও তরল মাদক তৈরির অভিযোগে শাহজাহান মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলায় শাহজাহান স্বীকার করে আসল ফেন্সিডিলের সঙ্গে কেমিক্যাল মিশিয়ে এই ফেন্সিডিল তৈরি করে তারা বাংলাদেশে পাচার করত। পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরে এই কারখানা থেকে মাদক তৈরি করে রাজ্যে এবং দেশের বাইরে পাচার করা হতো। এই মাদক চক্রের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও বিএসএফ। ধৃতদের বিরুদ্ধে উপযুক্ত আইনে মামলা রুজু করা হয়েছে বারাসত আদালতে। ব্যুরো রিপোর্ট, আরহি নিউজ।